ক্রেতা সেজে গয়না দেখার ভান করে সোনার বাক্স নিয়ে চম্পট দিলেন এক ব্যক্তি। কোন্নগরে সোনার দোকানের ঘটনায় দুই সন্দেহভাজনকে খুঁজছে পুলিশ। দোকানের সিসিটিভি ফুটেজ দেখে তদন্ত শুরু হয়েছে। হুগলির কোন্নগরের ট্রাইপার রোডের চড়কতলায় এক সোনার দোকানে শনিবার রাতে গয়না কিনতে যায় এক ব্যক্তি, তার সঙ্গে ছিলেন আরো একজন। ওই ব্যক্তি যখন দোকানে ঢোকেন তখন তার সঙ্গী বাইরে বাইক নিয়ে অপেক্ষা করছিলেন। সোনার গয়না কিনবেন বলে ওই ব্যক্তিকে একের পর এক গয়না দেখাতে থাকেন দোকানদার। অভিযোগ, তখনই পাশে থাকা একটি গয়নার বাক্স নিয়ে পালান অভিযুক্ত এবং তার সঙ্গে। চ্যাংরা ছেলে জোরে জোরে যেরকম চালায়, আমি হচ্ছে সেরকম চালাচ্ছে, সাফ করছি, হট করে দেখছি গোবিন্দা এসে বলছে চোর 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 চোর। তো আমরা বেরিয়ে দেখছি ততক্ষণে বাইকটা ওই মাথা থেকে ওইদিকে চলে গেছে।